দেড় কোটিরও বেশি জনসংখ্যার মেগাসিটিতে যানজটের এই দৃশ্য গতানুগতিক। মহানগরের সড়ক যোগাযোগে নিত্য এই যানজট দুর্বিষহ করে তুলেছে জনজীবন। এমন বাস্তবতায় নগরীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত তৈরি হচ্ছে প্রায় 47 কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়াল সড়ক পথ। করোনা মহামারীর বাস্তবতাকে সঙ্গী করে প্রকল্প জুড়ে দুই শিফটে কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী ও নির্মাণ শ্রমিকেরা। সংশ্লিষ্টরা বলছেন, শিডিউল অনুসারে কাজ শেষ করার চ্যালেঞ্জ নিয়ে পর্যায়ক্রমে তিনটি ধাপে দৃশ্যমান হতে চলেছে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম ধাপের নির্মাণ কাজে প্রায় আমরা 56% কাজ শেষ করছি এবং দ্বিতীয় ধাপের কাজও শুরু হয়ে গেছে। আমরা আশা করছি যে এই প্রথম ধাপের কাজ জুন 2021 মধ্যে সম্পন্ন হবে এবং শিডিউল অনুযায়ী আমাদের 2023 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা। বাধাহীন ঘন্টায় 80 কিলোমিটার বেগে ছুটে চলা এই উড়াল পথ ধরে রাজধানীর 31টি জায়গা থেকে উঠানামা করতে পারবে হালকা ও ভারী যানবাহন। তবে যানজটে নাকাল ব্যস্ত নগরীর সড়ক যোগাযোগ নেটওয়ার্কের এই সংযোজন কতটা স্বস্তি দেবে নাগরিক জীবনে? এই ধরনের কানেকটিভিটি যদি পায় তাহলে যে কোনো সময় সে কুতুবখালী চিটং, অর্থাৎ আমি যদি ধরি সামগ্রিকভাবে চট্টগ্রাম বন্দর থেকে, হ্যাঁ, নৌবন্দর থেকে মাল নিয়ে ঢাকার কোনো লোকাল ট্রাফিককে সে দেখলেও না, সে নিজে কনজেশনে পড়লো না, কনজেশনে তৈরি করলো না, ঢাকাকে বাইপাস করলো, নর্থ দূর দিয়ে ভার্টিক্যালি বাইপাস করে সে ব্লাড দিতে পারবে, লাইফ ব্লাড দিতে পারবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলিতে। তাতে হবে কি, ট্রাকের যে নেতিবাচক একটা প্রভাব পড়ে শহরের মধ্যে সেইটা অনেকাংশে চলে যাবে। মাটি থেকে 5 তলা সমান উপর দিয়ে বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত পৌঁছাতে 4 লেনের এই উড়াল সড়ক পথে সময় লাগবে মাত্র 30 মিনিট। বিশেষজ্ঞদের মতে মহানগরীর মোট এলাকার 25% জায়গা জুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 8%। এমন পরিস্থিতিতে দুর্বিষহ যানজটে থমকে থাকা যানবাহন চলাচলের গতি ফেরাতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ নীতি নির্ধারক মহলের শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।